কেমন পেয়ারগুলা? এটা পেয়ারগুলো ভালো ভাই, 100 ডিম বাচ্চা করবে, 100 ডিম বাচ্চা করবে। কালার তো সুন্দর ভাই, গোলা কবুতর তো তাই না ভাই? আচ্ছা ভাই, এগুলো কেমন থাকবে ভাই? এটা পড়ব, এক সময় প্রাইস ছিল 5000 টাকা প্রাইস। আচ্ছা, এটা দাম কত টাকা রাখবে? 500 টাকা একদম, 1500 টাকা। এটা হাই প্লাটা কি? এটা এটা তো উড়বে ভাই, পছন্দ উড়বে গুলা ভাই, পছন্দ উড়বে। সুকের গিয়ার আর নিশানা দেখেন সে? আচ্ছা, তো এটা নরমালি কনফার্ম, এটা মাদি? হ্যাঁ, এটা নট, ওটা নট, এটা মাদি। হ্যাঁ, আচ্ছা ভাই, এই গিয়ার দিছি, এইভাবে সে নিতে পারে। আচ্ছা, দর্শক একটু মজা করি আপনাদের সাথে। তো এটা আসলে এটা নটটা, ওটা মাদিটা, বাইরে কবুতরটা মাত্র 3000 টাকার বিনিময়ে আপনারা নেবেন। দেখে দর্শক বাচ্চাগুলো দেন, ওটা বাচ্চা খুবই সুন্দর ফুটফুটে। তো আমি দেখাইলাম, আর এটা হলো জোড়াটা তাই না? সুদীপ ভাই, যে কবুতর গুলা সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন, চোখ বুঝে কোনো সমস্যা নাই, যদি কোনো প্রবলেম হয় আমার কথা নিতে পারেন, সুদীপ ভাই জানাতে পারেন। আমরা আশা করি আপনাদের সমাধান করার চেষ্টা করবো, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আজকে প্রথমে আমি কিছু দেখাবো দর্শক, কিছু সুন্দর সুন্দর দেশি গোল্লা, তারপরে গিরিবাস, তারপরে পেন্সি কবুতর, তারপরে সুদীপের সাথে পরিচয় করাই দিব এখন, যারা নতুন দর্শক আছে। কেমন আজকে তো দেখলাম যে আপনার মতন হেভি হেভি কবুতর নিয়ে যাইলেন, বুঝলাম না আমার খামারে বাইরে দিবেন। আমি মোটা মানুষ, এখন আমার যদি কালেকশন গুলো যদি কোনো আছে কেমন দেখা যায়, তাই মোটা হয়ে যাবে তাই না? সুদীপ ভাই, যাতে ভিডিওটা একটু দেখতে পারলাম আমরা আজকে, হ্যাঁ, দর্শকদের মাঝে, হ্যাঁ, যারা আগামী দিন দেখবে, শনিবারও দেখবে, বাকি কিছু দিনও দেখবে, তাদের জন্য কিন্তু প্রাইসটা কি বাড়বে না? না, প্রাইস সাথে কিছুই থাকবে সবসময়, আমি চেষ্টা করবো এইভাবে রাখার জন্য। আসলে কবুতরের দাম ওই হারে বাড়ে নাই, কিছুটা বাড়ছে, তারপরও যেটা ভালো মান ওটার দামেও মান ভালো, ওটা ওইরকম কমে নাই। আচ্ছা, আপনার ঠিকানা মোবাইল নাম্বার? ঢাকা আশিলিয়া সাবার নসিংপুর পরিবার রোড মোল্লা মার্কেট তালপাড়। আচ্ছা, আর মোবাইল নাম্বার হচ্ছে 0176-22-9482। আর আজকে যারা 5 জোড়া মাল নিবে তাদের জন্য গাড়ি ভাড়া সম্ভব নয় ভাই। এই 5 জোড়া কবুতর নিবে, আমি গোল্লা নিবো, গিরিবাজ নিবো, পেন্সি নিলাম না, পেন্সি নিবো, গোল্লা গিরিবাজ নিবো না, সমস্যা নাই, 5 জোড়ার জন্য ডেলিভারি ফ্রি, একবার সম্ভব। ওকে দর্শক, চলুন আর কথা নাই, চোখ বুঝুন, কবুতর দেখবো, কবুতর নিবো, কবুতর চোখ বোঝো না, মানে কথা কম হবে, কবুতর বেশি দেখবো, তাই তো? জি সুদীপ ভাই, আপনি আমার দর্শক দের একদম প্রিয় একদম আস্থাবাজক লোক, আমি তো বলছি ভিডিওর ভিতরে। তারপর আপনার এই পেয়ারটা, এটা কি কবুতর আপনি যেটা? কালারিং গোল্লা ভাই, এটা কালারিং গোল্লা, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর এক কালার, তো একদম গোল্লা যেটা বলা হয় পিওর গোল্লা। আচ্ছা, সামনেরটা নর, পিছনেরটা মাদি তাই না? আচ্ছা ভাই, এগুলো ডিম্বাচ্চা করছে ভাই? হ্যাঁ, ডিম্বাচ্চা করানো ভাই। আচ্ছা সুদীপ ভাই, এই পেয়ারটা কত টাকা রাখবেন আপনি? পেয়ারটা ভাই 1000 টাকা রাখবেন, 1000 টাকা রাখতে পারবেন আপনি? একটু এটা কি কম বেশি করা সম্ভব না? আচ্ছা, এই বলতে কি 800 টাকা ফিক্স, ফিক্সড 800 টাকা, এটা কালারিং গোল্লা ভাই, এরকম সাইড পেজ জোড়া আছে দেখাই দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি কবুতর? এটা এটা কালারিং গোল্লা ভাই, এটা কালারিং গোল্লা। হ্যাঁ হ্যাঁ, এগুলো কত করে পড়বে সুদীপ ভাই? একদম 800 টাকা। আচ্ছা দর্শক, এগুলো ফিক্স 800 টাকা, আমি দেখাই, এটা রানিং ভাই? হ্যাঁ, একবার ফুল রানিং। আচ্ছা, কত পেয়ার আছে আপনার কাছে? এখানে 8-10 পেয়ার মতো। আচ্ছা, এটা 800 টাকা করে রাখবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা দর্শক, কবুতরগুলো অনেক শর্ট পটা, তো এক জায়গায় থাকতেছে না, এই জন্য আমি আসলে দেখাই তো করতেছি না ঠিকঠাক মতো। এই যে তারপরে দেখাই দিলাম, এই যে মাদি, এটা ঠিক আছে, এটা ন, এটা কি কবুতর? এটা এটা শিলা, শিলা। আচ্ছা আচ্ছা, তো এটা এটা আসলে কি অবস্থা ভাই বলুন তো? এটা এটা ভালোই ভাই। আচ্ছা শিলা ভাই, এগুলো আসলে কেমন? এগুলো পায় ফেদার আছে। আচ্ছা সুদীপ ভাই, একটু আমি লাইটটা একটু ঠিক করে দিতে চাচ্ছিলাম, আসলে বিদ্যুৎ নাই তো দর্শক, একটু লাইট দিয়ে কাজ করতেছে। তো এই শিলা জোড়াটা কত টাকা ভাই? শিলাজোড়া 800 টাকা যাবে। এটা 800 টাকা রাখা যাবে, এটা সব কিছু ঠিকঠাক আছে তো? ঠিকঠাক। বাচ্চা টাচ্চা? হ্যাঁ, বাচ্চা কাছে করবো, করবে তো। হ্যাঁ আচ্ছা দর্শক, এই যে নর এটা আর ওই যে মাদি ওটা, হ্যাঁ ভাই 800। ওকে সুদীপ ভাই, এই যে আরো এক পেয়ার আপনার, এগুলা দন্ডে সুইটাল ভাই, নরমাল সুইটাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, এগুলো কেমন পেয়ারগুলা? এটা পেয়ারগুলো ভালো ভাই, 100 ডিম বাচ্চা করবে, 100 ডিম বাচ্চা করবে, কালার তো সুন্দর ভাই, গোল্লা কবুতর তাই না ভাই? আচ্ছা ভাই, এগুলো কেমন থাকবে ভাই? এটা পড়বো ভাই একদম 1000, এটার কম হবে, এটা কম হবে না। হ্যাঁ জি, আর একসাথে এরকম কালার 5 জোড়া আছে, 5 জোড়া নিলে 4000 টাকা পড়বে, 5 জোড়া নিলে 4000 টাকা পড়বো। আচ্ছা দর্শক, আমি দেখাই দিলাম গোল্লা কবুতর, এগুলো গোল্লা, শুধু গোল্লা, দেন কালারিং গোল্লা, মন চাই যে একদম সেই, এই যে দেন
সামনে মাদি পিছে নর ভাইয়া হ্যাঁ গোল্লা কবুতর তো এটা শিওর আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি কবুতর এটা গিরিবাস ভাই এটা গিরিবাস হ্যাঁ এটা কি হাইপ্লাক হ্যাঁ হাইপ্লাক আচ্ছা ভাই এগুলা কেমন প্রাইস এটা প্রাইস 1000 টাকা রাখা যাবে ভাই একদম 600 টাকা এটা হ্যাঁ এটা তো বিক্রি করি কি ওটা বললাম আচ্ছা 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 600 টাকা আপনি দিতে পারবেন এটা হ্যাঁ ওকে শুধু ভাই এটা কি কবুতর আপনার এই জায়গা খুব সুন্দর আসলে কবুতর তো বিগত দিনই আমরা ব্যবসা করি বা পালি দেখি এই কবুতরটা আজ এক জায়গা থেকে আনছি ওনার কবুতরটা পালের উনি যেটা নাম বললো আর কি এটার নাম কি বাবলা বাবরা হ্যাঁ বাবলা কবুতর আর কি ও আচ্ছা এই নাম বলছো আপনারা এটা সুইটেল আর এটা কোনো গিরিবাস জাতীয় না আপনি দেখেন একবার চোখ খুব সুন্দর একটা ভালো কবুতর এটা আচ্ছা আচ্ছা তো ভাই এগুলো আসলে কেমন কবুতর এটা এগুলো প্রাইস ছিল এক সময় এগুলো আসলে আমাদের মাছ থেকে আস্তে আস্তে হারাই দিতেছে এগুলো পাওয়া যায় না সচরাচর এক সময় প্রাইস ছিল 5000 টাকা প্রাইস আচ্ছা এটা দাম কত টাকা রাখবে একদম 1500 টাকা এটা হাইপ্লা টা কি এটা এটা তো উর্ব ভাই পছন্দ উর্ব এগুলো ভাই পছন্দ উর্ব চোখের গিয়ার আর নিশানা দেখেন সেই আচ্ছা তো এটা এটা 1500 টাকা ভাই আচ্ছা ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি ভাই গ্যারান্টি সামনে মাদি পিছে নর হ্যাঁ জি জি ওকে ভাই এটা কি কবুতর এটা ভাই ইয়েস আলী ভাই ইয়েস আলী হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দর্শক এটা চোখটা দেখেন এটা নর ওটা মাদি হ্যাঁ আচ্ছা ভাই এগুলো রানিং প্লেয়ার আপনার আচ্ছা 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 তো ভাই এগুলো আসলে কেমন কবুতর এগুলো ভাই অপর আছে ভাই এটা প্রাইস একবার খাসা টাসা সহ বাটি সহ বাটি সহ বাটি সহ প্যাকেজ হ্যাঁ 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 এবং যদি কেউ যদি কয় যে এক কেজি খাবার দলাবে তাও দেব ভাই কেন ভাই এটা তো অপর কেন এটা প্যাকেজ হিসেবে কেন একবার প্যাকেজ সহ বিক্রি করা হবে এটা একটু দিন বাচ্চা করা হবে আচ্ছা তো এটা কত টাকা হইলো দিবেন আপনি এটা রাখা যাবে একদম 1000 টাকা 1000 টাকা ভাই একদম খাসা টাসা বাটি সহ খাসা বাটি সহ গটি সব সহ আচ্ছা ঠিক আছে 1000 টাকা ভাই জি সজীব ভাই এটা কি কবুতর এটা ম্যাকপাই ডেনিস ভাই ম্যাকপাই ডেনিস আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা গিয়ারের কবুতর দর্শক সমস্যার কালার এই যে আমি দেখাই দিলাম এই যে গিয়ারটা আর এই যে হলো নরমাদি কোপ্রাম এটা মাদি হ্যাঁ ওটা নর এটা মাদি হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটা কেমন দাম এই জোড়া 4500 টাকা এটা আসলে বেচা দাম একদম 4000 টাকা একদম 4000 টাকা রানিং কবুতর হ্যাঁ ভাই এটা কি কবুতর এটা এটা বোম্বাই ভাই এটা বোম্বাই দর্শক এটা বোম্বাই আমি দেখাই দেন চমৎকার এটা আমার কবুতর যে এটা এটা ওটা কি ওটা ওটা নর হ্যাঁ আচ্ছা তো ভাই এগুলো আসলে কেমন প্রাইস থাকবে প্রাইস করবে একদম 1500 একদম 1500 টাকা আচ্ছা 1500 টাকা ফিক্স ভাই ডিম বাচ্চা করবে তো ভাই হ্যাঁ করবে হ্যাঁ ঠিক আছে তো সজীব ভাইয়ের মতো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে একদম ইনশাআল্লাহ ভাই এটা কি কবুতর এটা লাহুরি ভাই রেড কালার রেড কালার লাহুরি সামনে মাদি হ্যাঁ সামনে মাদি পিছনে পিছনে নট কালারটা তো ভাই দেখতে খুবই সুন্দর হালকার মতো মনে হচ্ছে তো সজীব ভাই এই প্যাডটা রানিং হ্যাঁ রানিং ভাই আচ্ছা এটা আসলে কেমন প্রাইস থাকবে দাদা 3000 পড়বো হ্যাঁ 3000 পড়বো এটা নিতে পারবে কত দিয়ে একদম 2500 টাকা ফিক্স একদম 2500 হ্যাঁ ডিম বাচ্চা কার হ্যাঁ ডিম বাচ্চা করা ভাই করা করা তো জি শিওর 2500 এটা কি কবুতর এটা এটা গ্রিজেল ভাই গ্রিজেল হোয়াইট গ্রিজেল যেটা বলা হয় হ্যাঁ আচ্ছা দাদু তো এটা আসলে কেমন এটা কোয়ালিটিটা মানে হাই কোয়ালিটি খারাপ না ভাই আচ্ছা তো এটার দামটা একটু বলে দাও এটা চাওয়া দাম ভাই 2000 টাকা ভাই একটু কমে দাও ভাই বলেন একদম 1500 টাকা ভাই একদম 1500 রানিং হ্যাঁ রানিং পিছেরটা মাদি সামনেটা নর রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে আবার পাই ট্যাগ লাগানো আছে 1500 ভাই হ্যাঁ 1500 1500 হ্যাঁ এই নর মাশাআল্লাহ খুব সুন্দর যদি বেটা কি পামি হ্যাঁ এটা পামি কতগুলা বাচ্চা আছে আপনার কাছে এখানে 30 পিস আছে 30 পিস আরো আছে এগুলা এগুলা কি খায় ভাই এগুলা ইয়ে খায় ফিট ফিট খায় এটা প্যারাগনের কি ফিট খায় আচ্ছা আচ্ছা ভাই এটা এগুলা তো কতদিন পরে বাচ্চা দেয় এগুলা প্রায় আপনার 15 থেকে 20 দিন আছে আচ্ছা ভাই এগুলা খামার করা সম্ভব তো দুইটা ভ্যাকসিন করা আছে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তো ভাই এগুলা কত করে পার পিস এগুলা পার পিস হলো 130 টাকা 130 টাকা করে কত দিনের বাচ্চা এটা এটা 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন 20 দিনের বাচ্চা পাওমি হ্যাঁ হ্যাঁ পাওমি ওকে এটা কি কবুতর এটা ভাই এটা লাহোরি ভাই লাহোরি হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ দর্শক আমি একটু দেখাই দেই ব্ল্যাক কালারের লাহোরি এই যে দেখেন শান্তির জায়গা বসছিল বলতেছিল তো ভাই এটা আসলে এটা মাদিটা তাই না এটা মাদিটা ওটা নর হ্যাঁ জি আচ্ছা দাদু এটা আসলে কেমন প্রাইস থাকবে এটা প্রাইস করবে একদম 2500 টাকা ভাই একদম 2500 হ্যাঁ ডিম বাচ্চা হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি মানে গ্যারান্টি বলতে দিবে তো হ্যাঁ ডিম বাচ্চা দিবে আচ্ছা 2500 টাকায় ফাইনাল না কম বেশি করা যাবে হ্যাঁ ফাইনাল 2500 আচ্ছা ঠিক আছে দর্শক এটা 2500 টাকা আর কবুতর আসলে দেখেন মাদিটা দেখেন আপনারা গেটআপটা কেমন হতে পারে একদম মানে সজীব ভাইয়ের যে বডির সাইজ মাদিরা সাইজের দেই রকম আর নক তো পুরো আছে আর আজকে ভালো করে ভিডিও করতে চাই
তো এটা ভাই 2500 টাকা লাগবে দাদা তাই না ঠিক ওকে ঠিক আছে এটা কি কবুতর ভাই এটা কাশ্মীরি কাশ্মীরি হুমা কাশ্মীরি আচ্ছা এগুলো রানিং দাদা একবার ফুল রানিং আপনি ধরে দেখেন আর গেট আপনার বডি সাইজ দেখেন অনেক সুন্দর আচ্ছা এগুলো আসলে কেমন প্রাইস থাকতেছে বা কি রকম 2000 টাকা এটা 2000 টাকা আপনি থাকতেছে তুই নিতে পারবে কত দিয়ে ভাই কাশ্মীরি পারবো একদম 1500 টাকা হ্যাঁ হ্যাঁ এক পেয়ারই अवेलेबल নাই এক পেয়ারই শিওর এক পেয়ার জি কোন কতটা একদম 1500 ডিম বাচ্চা গ্যারান্টি দিবে তো হ্যাঁ দিব ওকে এটা কি কোনটা ভাই এটা সবজি রেসার সবজি রেসার হ্যাঁ আচ্ছা এটা মাদি তাই না হ্যাঁ এটা মাদি না ওটা নট আচ্ছা এগুলা কেমন ভাই ডিম বাচ্চা করছে না করে এটা ডিম বাচ্চা করে না হ্যাঁ রানি আচ্ছা তো ভাই এগুলা আসলে কেমন প্রাইস থাকবে ভাই একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা শিওর পিসেটটা নট এটা হ্যাঁ সামনেটা মাদি 1500 টাকার বিনিময়ে দিবেন জি ওকে সজীব ভাইয়ের কবুতর সবগুলো হলো ভরপুর একদম খাঁচায় খাঁচায় আছে এটা কি কবুতর ভাই এটা হেলমেট হেলমেট ভাই হেলমেট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এগুলো আসলে কে বলেন ভাই আর একটা বলেন না মাপের হেলমেট বলে মাপের হেলমেট বলে আমি তো ভাই এগুলো কি রানিং আপনার রানিং ফুল এগুলো কেমন প্রাইস থাকবে দাদা এটা প্রাইস করব 2500 টাকা চাওয়া দাম হুম হুম রাখা যাবে একদম 2000 টাকা একদম 2000 কবুতরগুলো ভাই কি খাওয়াইছেন খালি লাফালাফি করে আজকে হ্যাঁ মানে চেরাটা পুরো বেশ একটা ভালো আছে কবুতর আজকে ঢুকছে তো এলে আমরা একটু আনন্দ দিতে আছে তো কত লি দিবেন এটা একদম 2000 এই সামনে নর্থ পিসে পা দিতে তো মাপেল হেলমেট দর্শক এটা আমি দেখাই দিলাম কবুতরগুলো আসলে ধরাধরির কারণে ভিডিওটা একটু মুশকিল হয়ে যাচ্ছে অ্যাক্টিভ পুরাটা অ্যাক্টিভ সজীব ভাই জি ভাই এটা কি কবুতর দাদা এটা মিলি মিলি রে স্যার ভাই মিলি হ্যাঁ আচ্ছা ওটা মা দিয়ে এটা নট হ্যাঁ গেট আপ তালার মতো সুন্দরই আছে ভালো গেট আপ আছে ওই জন্য বডি ফিটনেস বডি ফিটনেস ভালো মোটামুটি তো এটা আসলে ভাই এগুলা নরমালি কনফার্ম হ্যাঁ নরমালি কনফার্ম জি বাচ্চা করব করবে হ্যাঁ এটা মাদিটা তাই না এটা মাদি এটা নট এটা মাদিটা তো শুকুরা নটটা দামটা কত টাকা এটা পড়বো একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা জি এটা কি কবুতর এটা কিং ভাই কিং হ্যাঁ আচ্ছা এই কিং গুলো কেমন ভাই এগুলা এইটা প্রাইসটা 35 টাকা রাখা হলো এটা ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করানো এটা মাদিটা তাই না এটা মাদি বলে নাও মাদি রাত দেখেন সেরকম ভাবে দাঁড়াইছে কবুতরগুলো তো এটা কত এলে দিবেন আপনি একদম 3000 টাকা একদম 3000 চোখ বুঝা চোখ মেলা নিব না বুঝা দিব একদম যেভাবে না যেভাবে দিয়েছি সেভাবে সে নিতে পারে আচ্ছা দর্শক একটু মজা করি আপনাদের সাথে তো এটা আসলে এটা নটটা ওটা মাদিটা বাইরে কবুতরটা মাত্র 3000 টাকার বিনিময় আপনারা নেবেন দেখেন কিং এর সাইজ দেখেন খুবই সুন্দর এটা কি কবুতর এটা এইটা হলো মিলি রে স্যার ভাই মিলি না হ্যাঁ এটা এটা সুরমা কালার আছে তাই না হ্যাঁ সুরমা কালার আসলে নরমালি এটা দুইটা একটু লাইট ডিপ আছে আচ্ছা কিন্তু আসলে বাচ্চাগুলো আপনি দেখেন বাচ্চাগুলো একবারে সেম কালার ভাই এই যে সব বাচ্চাগুলো দেখুন ওটা বাচ্চা খুব সুন্দর ফুটফুটে তো আমি দেখাইলাম আর এটা হলো জোড়াটা তাই না তো ভাই এগুলো আসলে কেমন ভাই জোড়াটা পড়বে মিলি ভাই জোড়াটা রাখা যাবে ভাই একদম 2000 টাকা বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ 2000 টাকা দর্শক কোনো ভাই বোনরা যদি নিতে চান নিতে পারেন একদম দেখুন এই যে খুবই সুন্দর কোয়ালিটি তো 2000 টাকা একটু কম বেশি করা সম্ভব না ভাই 1800 টাকা দাদা 2000 টাকা কমানো 200 টাকা কমানো যাবে 1800 হ্যাঁ ওকে এটা কি কবুতর ভাই কিং ভাই কিং হ্যাঁ ব্ল্যাক কিং হ্যাঁ ব্ল্যাক কিং আচ্ছা এটা কি এটা ভাই এটা মাদি এটা মাদিটা হ্যাঁ মাদিটা আর এটা আর এটা নট আচ্ছা ভাই এগুলো আসলে কেমন প্রাইস করবে 35 টাকা তা আসলে নিতে পারবে কেমন দিয়ে একদম 3000 টাকা একদম 3000 টাকা এটা ব্ল্যাক কিং যেটা বলা হয় তাই না দর্শক এই যে এই যে বাবারটা মাদি সামনেটা নট তাই না আচ্ছা এটা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে মাদি এটা এক পেয়ারি আছে এক পেয়ারি আছে কিং কবুতর কত বললেন ভাই একদম 3000 একদম 3000 3000 এটা কি কবুতর এটা সৃষ্টা এটা কি কবুতর ভাই দর্শক ভাই গরম লেগে গেছে ফ্যান চালানোর জন্য অস্থির তো ভাই এটা ক্রিম্বার বিউটি ভাই খুবই সুন্দর গেট আপের একজোড়া কবুতর আমি দেখাই দিলাম দেখেন আপনারা ভাই কারো যদি একান্ত ভালো লাগে নি এটা কিন্তু হাই কোয়ালিটি ভাই আর গলা লম্বা আছে তো এটা সজীব ভাই জি ভাই এগুলা প্রাইস কেমন থাকবে এটা প্রাইসটা বলবো 10500 টাকা ভাই 10500 টাকা কি আপনি চাওয়া দাম না একদম চাওয়া দাম আর নিতে পারবো কত টাকা দিয়ে সুন্দর ভাই পারবো একদম 9000 টাকা একদম 9000 টাকা কোন রকম কোন দাম আমি নর কোনটা মাদি কোনটা এই যে ওই যে যেটা মোটা ঠোঁট এটা নর এটা নর আর এটা মাদি হ্যাঁ দর্শক এই যে দেখেন এটা মাদিটা আর এটা হলো নরটা যদি কোনো ভাই বা বোনরা যদি নিতে চান নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এবং গেট আপ
খুবই সুন্দর। তাহলে ভাই এই জোড়াটা কত হলে দিবেন? এই জোড়াটা একদম 9000 টাকা। 9000 টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে। সুদীপ ভাই এটা কি কবুতর? মাক্সি রেসার। মাক্সি রেসার? হ্যাঁ। আচ্ছা সুদীপ ভাই এই কবুতরগুলো কেমন প্রাইস থাকবে? এর প্রাইসটা পড়বো একদম 1500 টাকা। একদম আমার কাছে সবজি মাক্সি মিলি রেসার কাজ যেটা নিবে একদম 1500 টাকা। একটু কম বেশি করে দাম এটা আর কমে কম হবে না ভাই। আপনি অনেক কিছু একটা কিছু হাতে নেন কবুতর বুড়ি বিক্রি করছে কিনা? হ্যাঁ আমি দেখছি ভাই, দেখি আমি বুঝি কবুতরগুলো অনেক সুন্দর আছে। আমি তারা দিয়ে দেখলাম যে কবুতর ওয়েট অনেকটাই। তো এগুলো আসলে ভাই কত হলে দিবেন আপনি? একদম 1500 টাকা। 1500 টাকা। এটা কি কবুতর? এটা রেড চেগার। রেড চেগার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা লুকে এটা নর আর যে নিচে এটা মাদ। আচ্ছা ভাই এগুলো রানি? হ্যাঁ একবার ফুল রানি। আচ্ছা এগুলো কেমন প্রাইস করবে? দাদা প্রাইস করবো একদম, এগুলো তো ভাই 2000 টাকা পাওয়া যায় না। তারপর আমার কাছে যেহেতু বলছি সবজি মাছি মিলি রেড চেগার 1500 টাকা। একদম একদম 1500 টাকা ভাই। দর্শক এটা নটটা কোয়ালিটিটা দেখেন, পুরো সেরকম একটা নট আর মাদি ডোর সুন্দর। তাহলে কত হলে দিবেন ভাই এটা? একদম 1500। জি এটা কি কবুতর ভাই? লাক্ষা ভাই। লাক্ষা? হ্যাঁ। আচ্ছা এগুলো রানি? হ্যাঁ। আচ্ছা ভাই এগুলো ওই যে বামেরটা নট আর এটা মাদি, তাই তো? আচ্ছা এগুলোর পেয়ার কেমন থাকবে দাদা? প্রাইস করবো 2200। ডিম বাচ্চা? শিওর? হ্যাঁ। ডেলিভারি তো দেওয়া সম্ভব? হ্যাঁ ডেলিভারি দেওয়া সম্ভব, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে। আচ্ছা এই নট এটা দর্শক, আর ওই যে পিসেরটা মাদি দেখাইলাম আমি, তো এটা কত বললেন ভাই? এটা একদম 2200। একদম 2200? দর্শক একদম 2200 টাকা এই প্যান্ট। সজীব ভাই এটা কি কবুতর? এটা এটা ব্লু বার ভাই। ব্লু বার? হ্যাঁ। আচ্ছা সজীব ভাই এগুলো আসলে কেমন প্রাইস থাকবে? বাবরি এটা প্রাইস তো এক সময় অনেক বললাম ছিল, এরপর এটা রাখা যাবে 3000 টাকা। এটা ভাই ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা করানো। আচ্ছা এটা নটটা তাই না? এটা মাদিটা? হ্যাঁ। সেটা একটু দেখা যায় আরও প্রাইস একটু কম রাখা যাবে ভাই। যেমন আজকে সবই তো কম দিচ্ছি, এজন্য এটা একদম 2500। এটা 2500 টাকা এই প্যাডটা দর্শক, এই প্যাডটা মাত্র 2500 টাকা। কোনো ভাই বা বোনরা যদি নিতে চান নিতে পারেন। এটা কী কৌতো? এটা এটা ডেনিসের বাচ্চা ভাই। ভাই ডেনিসের বাচ্চাটার কোয়ালিটিটা তো চমৎকার। হ্যাঁ একবারে হাই কোয়ালিটি ভাই, হাই কোয়ালিটি। এই যে সাথে এটা মাদি বাচ্চা হবে, এটা মাদি বাচ্চা হবে। আর পিসের এটা নট, পিসেরটা নট। আমি দেখা যেভাবে দেখছি ওইভাবেই বলছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা তাই না ভাই? আচ্ছা এই প্যাডটা কত টাকা রাখবেন ভাই? প্যাডটা চাওয়া দাম 4000 টাকা। হ্যাঁ হ্যাঁ। রাখা যাবে একদম 3500। একদম 3500। 3500 টাকা? জি। আর দর্শক এটা 3500 টাকা হলে আপনারা নিতে পারবেন, দেখেন আপনারা খুবই সুন্দর গেট আপ কোয়ালিটি। এই যে দেখেন কবুতর। এটা কি কবুতর আপনার? এটা এটা ইয়া পারবিন ভাই। পারবিন? হ্যাঁ। এটা নটটা তাই না? হোয়াইট পারবিন ভাই। হ্যাঁ হোয়াইট। এখন আস্তে আস্তে হারাই যেতেছে। আচ্ছা আচ্ছা। পারবিন এলাকা কুলসুমা এবং কুলসুমা করে বিক্রি চাইব, সমস্যা নেই। তো ভাই এটা আসলে কেমন প্রাইস থাকবে দাদা? এটা প্রাইসটা বলুন 2500 টাকা ভাই। ডিম বাচ্চা করছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করা রানি। আর একটা কথা কথা দর্শক, কবুতরগুলো পায়ের ফেদারগুলো অনেক সুন্দর, ঠিক আছে? লোটের মতো দেখা যায়, লোটের মতন দেখা যায়। এটা নর আর ওই ওটা মাছ তাই না? কত হলে দিবেন ভাই প্যাডটা? একদম 2000 ভাই। একদম 2000 টাকা? শিওর? দর্শক তো ভাই যে কবুতরগুলো আসলে সাধারণত ভিডিওগুলো কম টাইমে থাকে, আজকে প্রচুর পরিমাণ কবুতর, এই জন্য আমি একটু বেশি করে দেখাচ্ছি কথা কম বলে। এই যাদের এটা এটার গেট আপটা দেখে, এটা কি কবুতর দাদা? এটা হোমা ভাই। হোমা? এটা কি হোমা ভাই? হ্যাঁ বাগদাদি হোমা। আচ্ছা ইউলু কালার, সামনেরটা মাদি পিসেরটা নর। আচ্ছা এগুলো আসলে ভাই একটু উপরে তো লালা লোড়া দিলে ভালো হইতো, একটু লালা দিলে তারপরে আমি দেওয়ার চেষ্টা করি ভাই। এগুলো আসলে কেমন প্রাইস থাকবে? বাকি এটা প্রাইস পড়বো ভাই এটা 2500 টাকা। হ্যাঁ 2500। আসলে এটা নিতে পারবো কত দিয়ে ভাই? একদম 2000 টাকা। একদম 2000 টাকা? ফিক্সড? ওকে। দরাসর হইব না তো? আর কোনো দরাসর হবে না। সজীব ভাই কি আর বলবো, আপনার মনে জমজ ভাই এরকম সাইজ। তো এগুলো কি কবুতর? রেড কালার? হ্যাঁ রেড কালার, খুবই সুন্দর। তো আমি দেখাই দর্শক, এটা হলো নর আর ওই যে মাদি। তো ভাই এটা ডিম বাচ্চা করছে? হ্যাঁ ডিম বাচ্চা করে। আচ্ছা ভাই এটা কেমন দাম? 4500 টাকা। এটা আসলে নিতে পারবো কেমন দিয়ে ভাই? একদম 5000 টাকা। একদম 5000? 5000 টাকা ফিক্সড? এটা কি কবুতর ভাই? এটা সিরাজি ভাই। এটা সিরাজি? হ্যাঁ। এটা মাদি দর্শক, এটা হলো নর ভাই। এটা কেমন প্রাইস থাকবে দাদা? 2500 টাকা ভাই। আসলে এটা নিতে পারবো কত দিয়ে ভাই? একদম 2500 টাকা। একদম 2500? এটা মাদি আর এটা নর দর্শক, একটু মাদিটা নাড়া দিয়ে দিলাম, এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি, জোড়াটাও সুন্দর। কত হলে দিবেন ভাই এটা? একদম 2500। একদম 2500 ভাই। এটা কি কবুতর এগুলো? এখানে এক জোড়া ফ্যান্টেল লক্কা। ফ্যান্টেল লক্কা? এটা আর ওই জোড়া সাদা হোয়াইট, সাদা হোয়াইট লক্কা। আচ্ছা আচ্ছা। হোয়াইট লক্কাটা কত? হোয়াইট লক্কাটা একদম 1500, আর ফ্যান্টেল লক্কাটা একদম, হ্যাঁ পাঁচ করে, পাঁচ করে। হ্যাঁ ফ্যান্টেল লক্কা পাঁচ করে, পাঁচ করে। এই যে একটা 1000 টাকা। 1000 টাকা? জি দর্শক, এই যে দেখেন এই যে একটা পিচে আর এই যে আরেকটা,
আর ভাই এটা রানিং তো নাকি? হ্যাঁ রানিং ভাই। হ্যাঁ দাম কত? একদম 800। আচ্ছা ভাই এটা আসলে কেমন প্রাইস থাকবে? এটার প্রাইস করবো ভাই 3000 টাকা চাওয়া দাম। যদি নেয় একদম পড়বো 2500 টাকা। একদম 2500 নিতে পারবে? একদম 2500। দর্শক কথাচ্ছে কবুতর বেশি আজকে, কিন্তু এই জন্য কথা কম। তো এটা কি কবুতর ভাই? লার্ড, নুরাই লার্ড। আচ্ছা তো দর্শক আমি দেখাইলাম যে কবুতরগুলো, এটা কেমন পড়বে দাম? আজকে নুরাই লার্ডটা সবচেয়ে কম দামে দিয়ে দেবো না, এটা একবারে কমে দিয়ে দেবো বলেন। একদম 2500 টাকা। 2500 ভাই, এটা বংশবৃদ্ধি করছে? হ্যাঁ এটা বংশবৃদ্ধি করছে। ডিম বাচ্চা গ্যারান্টি? আমি ভাবছি কি যে বড় সাইজ কবুতর চারটা পর লগাই অনেক কাস্টমার কম দেয়। ঠিক আছে, আর এটা হলো মা দিটা। এই যে মা দিটা আমি দেখালাম, ডিম ছয় প্যাটা কত টাকা? ডিম ছয় প্যাটা 3500 টাকা ভাই। 3500 টাকা। আর এটা আসলে নিতে পারবো কত? একদম 3000 টাকা। তার কোনো রকম কম হবে না। ক্যারিয়ার হোমা ভাই? ক্যারিয়ার হোমা। হ্যাঁ এটা কি কৌত সুজিব ভাই? শকিন একটা মাদি ভাই, শকিনের মাদি। এটা কিন্তু একবারে 100 মতন সবজি, একটু লাল সালা দিয়ে একটু নাড়া সালা দিতে চাইলে বলের মতো বলের মতন বল। হ্যাঁ আচ্ছা, তো এটা আসলে ভাই ডিম বাচ্চা করা? হ্যাঁ ডিম বাচ্চা করা। এই মাদিটার দাম কত টাকা? এই মাদিটা আমি দাম বলবো না, এটা যা লাগবে ফোন দিলে আমি তার সঙ্গে যোগাযোগ করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দর্শক আলোচনা সাপেক্ষে মাদিটা রইলো। ঠিক আছে সুজিব ভাই, এটা কি কৌত? এটা করমনা ভাই, করমনা। আচ্ছা আচ্ছা, তো এটা কি সামনেরটা ভাইয়া? সামনে গেল নিতে পারবো কত দিয়া? একদম 2000 টাকা। সুদীপ ভাই আসলে সত্যি বিক্রি করার লাগে অস্থির নড়া কবুতর। আর আমি তো দেখাই দেখাই কালার বলে দর্শক, সুদীপ ভাই যে কবুতরগুলো আমি আসলে যা দেখাইলাম একটু কমের ভিতরে দেখানো হয়েছে, আসলে কথা আছে কবুতর বেশি এই জন্য কথাও কম বলছি। তো আজকে পর্যন্ত, আর বিদ্যুৎ নাই, রাতের বেলা ভিডিও করতে আইছি, তারপর বাইরে থেকে কবুতরগুলো দেখে নেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।